বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল গেরুয়া শিবির। মঙ্গলবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মোহনপুর থানা ঘেরাও কর্মসূচি করা হয়। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ, মোহনপুর থানার আঁতলা এলাকায় কয়েকদিন আগে বিজেপির উদ্যোগে সংখ্যালঘু মোর্চার সভায় কয়েকশো তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকেই বিভিন্নভাবে সংখ্যালঘু মানুষকে মিথ্যে মামলায় পুলিশ গ্রেফতার করে, এমনটাই অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে মেদিনীপুর লোকসভায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও বিজেপি কর্মীরা থানার ঘেরাও কর্মসূচি দেখান। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা এবং ঘটনার জেরে মোহনপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনাও ছড়ায়। দফায় দফায় চলে সেখানে বিক্ষোভ। শিবরাজ সিং চৌহান দাঁতনে এসেছিলেন এবং ফেরার পথে আমাদের দু তিনটে বাসের ওপর হামলা হয়, বাসের ওপর লাঠি মারা হয়, পতাকাগুলোকে খুলে দেওয়া হয়, যে এখন অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই আমি সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম যে এমন কি ব্যাপার যে পশ্চিমবঙ্গে যদি কেউ বিজেপি করে আর যদি কেউ কেন্দ্রীয় নেতৃত্ব আসে আর আমার সমর্থকরা কার্যকর্তারা যদি যায় আর তার বাসের ওপর যদি হামলা হয় তাহলে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। দ্বিতীয় বিষয়, কদিন আগে আমাদের দলে কিছু সংখ্যালঘু ঢুকেছে, মানে জয়েন করেছে, ঢোকার সাথে সাথে সেই সংখ্যালঘুদের অ্যারেস্ট করা হয়েছে। এখন এই যে বিষয়টা যে যারাই বিজেপি করবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে টিএনসি থেকে আসা হোক কি অরিজিনাল বিজেপি হোক, তাদেরকে বিভিন্নভাবে পুলিশ কেস দিচ্ছে। আপনারা যদি আমার ছেলেকে বা আমার সমর্থকদের ডিস্টার্ব করেন, অযথা তাদেরকে যদি কেস দেন বা কেস দিয়ে ওঠানোর চেষ্টা করেন ইলেকশনের আগে, তাহলে আমরাও কিন্তু চুপ থাকার মানুষ নই।